রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, জোরদার করা হয়েছে নিরাপত্তা। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। নিরাপত্তা বলয়ের মধ্যে ভোট হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। টানা 18 দিনের জমজমাট প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা, ভোটের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জ। মর্গান স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধিরগঞ্জ ও বন্দর, এ তিন জায়গা থেকে সংশ্লিষ্টদের বুঝিয়ে দেওয়া হচ্ছে সব কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মোট ওয়ার্ড 27টি, কেন্দ্র 192টি, বুথ 1333টি। মোট ভোটার 5,17,357 জন, এর মধ্যে নারী ভোটার 2,59,846 জন এবং পুরুষ ভোটার 2,57,511 জন। ভোট হবে ইভিএমে। মেয়র পদে লড়ছেন 7 প্রার্থী। সংরক্ষিত 9টি নারী ওয়ার্ডের কাউন্সিলর পদের বিপরীতে লড়ছেন 34 জন এবং 27টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 189 জন। সুষ্ঠু ভোট গ্রহণে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সম্মানিত এবং সাধারণ আমাদের যারা ভোটার আছেন নারায়ণগঞ্জবাসী, সবার কাছে আমরা সহযোগিতা কামনা করেছি। এ পর্যন্ত আমরা যে সহযোগিতায় শান্তিপূর্ণ পরিস্থিতিতে আমরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছি, সেই সহযোগিতা কামনা করছি। ভোটকে কেন্দ্র করে পুরো নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বহিরাগতদের নগরীতে প্রবেশ ঠেকাতে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। সবগুলো কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা। বিশৃঙ্খলা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার। জানান, 18 বছরের ঊর্ধ্বে কেউ জাতীয় পরিচয়পত্র ছাড়া বের হতে পারবে না। একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং নিরাপত্তা বলয়ের মাঝে থেকে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন আমরা চাচ্ছি সারা দেশের জন্য একটি মডেল নির্বাচন হিসাবে রূপ লাভ করে। নিরাপত্তার নিয়োজিত পুলিশ সদস্যরা চলে যাবেন সেখানে, তাদের সাথে আনসার সদস্যরা কাজ করবেন। তাছাড়াও পুলিশের 2টি বিশেষায়িত ইউনিট, আর্ম পুলিশ ব্যাটালিয়ান এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, তারা কাজ করবেন। পুলিশ কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী, প্রার্থী, কারো কোনো কর্মী সমর্থকদের লক্ষ্য করে কাজ করে না। তৃতীয়বারের মতো সেলিনা হায়াত আইভি না প্রথমবারের মতো মেয়র হবেন তৈমুর আলম খন্দকার, তা বোঝা যাবে ভোটের পরই। বাংলাভিশন নিউজ ডেস্ক।